আমরা এলাকা থাকবে আমরা আসি এবার ওই নাও বাইত যে হগল তো ফালা করে নাও বাইতো আগে এনে নাও ওখানে না নাও না নাও আসি তো তুই এক ঘন্টা এরপরে আবার আরেকজন এক ঘন্টা যেবার আর ফরের এক ঘন্টা এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শেষ লুঙ্গি এই যারা দেয়

তামার সাথে এতবার কথা কেমন লাগে তোমার তো খুলবো আর এটা কড়া ফল হ্যাঁ ঠিক আছে এবার এটা হল হ্যাঁ এবার কথা হলো মার হাবা কর খুব খেয়াল করে আমরা কোনো ফর্তিক দিন এখন আইয়া বইয়া থাকতাম ফারতাম না এই বছর তো বলতে গেলে ওয়াজ সিজন শেষে আইয়া ফরতাস তো ভর্ত করে দেখবো স্যার রমজানের সাথে উঠতে দেখবো গা তাহলে ওয়াজ শুনবো ভালো ভালো মার হাবা কর না আপনার নজরও পড়ে গেছেন কাকু লাভ যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করিয়া আপনি কোনো এত বুড়ো হয়েছেন না যে ধুম ধরে তাহন লাগবো মারাবা কর আবার কথা কয় জুড়ে কর আরো জুড়ে সুতরাং ওয়াজ আমরা বেশি দিনের পাইতাম না যখন আগে দেখতাম লাস্টের টমেটি গাছটি বেড়ে তুই ছোট ছোট সুক্কা সুক্কা টমেটো টমেটোটি গুল গুল এই টমেটি দিয়ে যে স্ট্রক রান্ত এই ফলায়ও দেখবেন কই তো মাগো আবার বাঁচলে না আরেক বছর টমেটো আরেক সামিজ দিও এবারে গাও রাঁধছি যে বেশি এটাই খেয়ে কোশল অব্দি খাইয়ে লাইনে দিয়ে ঠিক নিও সুতরাং শেষের একটা মা এক হয় মোটামুটি শেষের দিকে বেশি দিন আর মাহফিল পাইত না সুতরাং যেটা রাখা দিতে পারলা কসালন দিয়া জাল হইয়া লাইতে পারলা আল্লাহ যেন কবুল করে আমিন বলেন জুড়ে বলেন খুব মনোযোগের সাথে বাইরে কাটা কিতা করলো এটা আমরা দরকার নাই আমরা যারা ভিতরে বইয়া লাইছি আমরা উঠতাম না শেষ না করে রাজি নিও কেউ আদর করে তারা বয় দিবেন ও উঠতে তো না বয় বুঝি তো মার হাবা কর উডা উডি আমি এটা পছন্দ করি না আমি যারা তো বড় বক্তা না আমার এমনি মেসে মায়া করে বেশি কিন্তু বক্তা হিসাবে এত বড় না বক্তা শুরু আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে তারা রে জিজ্ঞেস ও মা ফিল যে মাই দিদা মাইসে উঠে কিরকম লাগে তার অনেকে আমারে কইছে সে তুলে মামুখিতে উঠে সেতুর যে মাহফিলের মাইদে যে উঠলে এটা সেতুরে এবং মামু আরো বাড়াইয়া কত আমি থামাই রাখছি মার হাবা বলো এটা অনেক বিরক্ত কর এটা আপনারা যখন আবার আমার সে অর্থাৎ বইবেন তখন বুঝবেন কারণ আমি অনেক কষ্ট কইরা আজকে আমি অনেক পরিশ্রম করছি তারপরে আমারটা তো আমি দেহাই না আপনারা আর কত সুবিধা দেখেন একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব কইরা আইতেন পারেন আমার যদি ফেসাব ধরে আমি কইতাম ফলে নই তোমরা বউ আমি সাইডে আইতে আসি তো ঝামেলাটা কি রো মামা কি মামু কোথা লাগি রে এই ঝামেলা লই তো আমি ঠিক করছি আমি কতরাং নড়াচড়া টোটালি অফ মনোযোগের সাথে আর যে মনোযোগ কারে কয় সানলা মিয়াবাড়ির মাফিল একটা প্রমাণ হবে একেবারে কোনো কানে মাসি লাগবা না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা কথা কথা বার দাও যেন এটি আমরা কাম লাগে আমিন মিন কর কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্ডা বা লইলে শাহিদারি করে মজা আর যদি দেহে শাহিদারি দিয়া গেছে যেটি এটিতে লাড়ি ছাড়ে শাহিদারের স্যাত উড়াতে খাইতে পারো তো হোমেন্ট আপনারা যে সাহিদারে মাপ চাওয়াই লাইবেন যেন আমি নলাটা দেওয়ানের আগে বাড়া বাতি দেওয়ানের আগে আপনার নলা প্লেট খালি করে লেবেন তো আমি গিয়া কম বাই সরি আইতে একটু দেরি হয়েছে আস্তে আস্তে খান আমি যেন এটা কন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন আমি আপনারা যদি খাইতেন ফারেন শাহিদারটা খারাপ না মাসাল্লাহ মোটামুটি ভালো আমিন কমরা সেহারা সাহিদারি করি না অনেকে তো আছে ফুতের বেলার রাব্ব দিয়া বাতিজার বালা আলগি দিয়া এটা না কথাটা আমরা আবার আল্লাহরে আল্লাহ তাবারু কোথা আলাম মানুষকে যখন পাঠাইলেন এই মানুষ কেমনে চলবো কি তা করবো এটি সব আল্লাহ জানাই দিছে ওই যে কইতাম আমি যখন ঘড়িটা কিনছি আমি যে গেলাম ভাই ঘড়িটা কেমনে দৈনিক একবার কইরা চাবি দিবেন এরা ইয়া ভালো মেশিনটা ভালো এটা জার্মানের মেশিন এটা অনেক দিন যাইব এই কথা শুননা আমি লই আইছি একদিন কইরা চাবি দিতে আছি এখন আপনার আর বিবে কাছে আমার প্রশ্ন কেউ যদি বারসাবি দিলে যদি বালা চলে দুইবার দিলে বোধ হয় আরো বেশি ভালা চলব কি বেশি ভালো যদি মনে করে গড়ি আমি হাদিয়া আমি কি গড়ির সাহন নি ঘুরাইতাম আমি সপ্তাহে একদিন ঘন্টাখানে খেললাম বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম এই নিয়ত কইরা ছয় দিন যদি চাবি না দেয় যদি সপ্তাহে গড়ি থাক না নষ্ট হইব সামান্য একটা গড়ি আনা সামান্য একটা গড়ি চালাইতে যদি এত নিয়ম মানন লাগে আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই তারা নিয়ম মানার দরকার আছে নাকি না আমরা লাইনে ফুটে গেছি আমরা ওয়াজার লাইনে পড়ে গেছি যা আমিন বলো জোরে বলো সামান্য একটা গাড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই তুমি জান্নাতে যাইবা কেমনে এমনি আশা করো কেমনে জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে কারণ আমরা তো নিয়ম জানি না গড়ি বানান না বেড়ায় কইয়া দিছে একবার চাবি অন লাগবো এবার আমরা রে যিনি বানাইছে তিনি কইয়া দিছে বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরা রে ফার্স্ট বা এরকম জায়গাটাকে শুনে সবান কইতেন পারলেন না ওয়াজ বুজেন কিহ তা মেহনত করতে আছি আমি ঘড়ির চাবি হইল দৈনিক এক বা তাহলে আমরা যেন আল্লার মকবুল বান্দা হইতে চাই আমাদের আমাদের সাবি দেওয়া লাগবে দৈনিক পাঁচ বার এটা কি কথা না বানাইনার কথা যিনি বানাইছে তিনি কে ওই বানাইনায় কইয়া দিছে তোমরা দৈনিক পাঁচ বার দিবা এখন আমি যদি কই পাঁচ বারে নাল গালগা fartতাম না ফাসড়া একবারে দিয়া তাইলেও ঘড়ি ঠিক থাকবে না ঘড়ি নষ্ট হয়ে যাবে ঠিক কিনা শুনো 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 সবুজ পাড়ার মানুষ ছোট মানুষ বারানির মানুষ অত্তর চান্দার মানুষ দর্পনারায়ণপুরের মানুষ মন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি আসবে না তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই তাইলে নিয়ম মানব কার আল্লাহ যে নিয়ম দিছে রে এই নিয়মের বাইরে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা নিয়ম মানব কার

যাইও না খাও খাইও না ধর ধৈর না এই করডিরে কর্তৈব সারডিরে সারত হইব ধরডিরে ধরত হইব খাওডিরে খাইত হইব যেই খাইতে না করছে সারণ লাগব তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 সত্তর আশি বছর পার হয়ে যাবে হঠাৎ করে একদিন আল্লাহর ফেরিস্তা আজরাইল আইসা আমারে রুহুডা যাবে আমারে হানা রুহু লইয়া যখন রুহুইয়া আমারে লইয়া রুহুডারে সবাই কাফন পড়াইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নেয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা সবকিছুর একটা নিয়ম আছে আছে নিয়ম বাজাল দানের এক নিয়ম ইরি দানের আরেক নিয়ম বাজাল দান সিটটা হালাই রাখলে সারে ইরি দান সিটটা হালাই রাখলে উইডার চালান যাইত না আতান যাইত না নিরাইতেও কষ্ট দায়িতেও কষ্ট ঠিক কিনা কর সবকিছুর নিয়ম আসেনি নিয়ম না মানলে উফুকান্না ক্ষতি কথি আপনি হুন্ডাত উঠনের যেমন একটা নিয়ম আছে হুন্ডাত নামন একটা নিয়ম আছে উনি একটা কথা কইসংিক খারাপ কইছে যে আমার মামা ডাহে উনি যে আমার মামা হয় এই কথাটা দিয়া বোঝা যায়নি যে অস্বীকার করছে অস্বীকার করছে অবশ্যই উনি অংশ দিতে না মামুর বাড়ির অংশ নিয়ে মামুর বাড়ির অংশ নিয়ে আমরা দাবি করি এবারে আর লেখা মামুরাহে কালবাটাকে বিচারের কাম দর আসে না আল্লাহ কি মাফিলও কিছু কইlambda হযরত মাওলানা নসিয়দ হাসান সাহেব তো যেটা কই আলাইছে আল্লাহ माफ কইরা দিও আমিন আমিন কল উপস্থিত অন্যান্য এলাকা এলা উলামায়ে কেরাম এই বাড়িওয়ালা বুরুক বিয়া নে আজম আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি ছেলেরা আমাকে বলছে যে হুজুর এ মাহফিলটা সামনে রেখে এই বাড়ির চারটা ছেলে বিদেশ থেকে চলে আসছে আপনার কথা শোনার জন্য কাজ থেকে দেখার জন্য এমনিও তো গেছে দিছে আমার দিয়ে তারপরে আমি তোমরা একটা মহব্বত স্বীকার করলাম যা মহব্বত গত বছরও আমি আসছিলাম এবছর আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন চান্দলার সাথে নানান ভাবে আমার আত্মীয়তার সম্পর্ক লম্বা সময় আমি কথা বলবো না আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না একটা মিল মতো ইনশা তোমরা যারা দাঁড়াই রেছ বৈশাখ একজন লোক এখন দাঁড়াইতে ভলনটিয়ার লাগতো না আর এদিক যারা যারা আছেন আমার মায়েরা বোনেরা দয়া করে ঘরে যান দয়া করে রাস্তায় একটা মহিলাও থাকবেন না সব মেয়েরা যাও ঘরে যাও স্যান্ডেল থাকলে একটা মহিলা ওর সামনে যেন না দেখে এখানে কিভাবে সম্ভব এটা এত স্মরণটার কথা কইসাম আর কি ওইটা কি কথা এটা শৈল কাপ দিয়ে উঠানোর কথা একটা আলেমলা মারা হেন দুনিয়ার কত্তেকন বেড়াই তাইছে হ্যাঁ ডিকি করবো যাও আর তোমরা বয়ে গেলাম না তোমরা কয়বার বলতে হবে কি কিসে একবার বয়সের আবার আগে নতুন করে দুইজন খেলা দেয় হ্যাঁ আসেন আপনি ওয়াশ করবে তো জানেন বোন গিয়া এই তোমার মোবাইল নিয়ে বসো গেদ হ্যাঁ অরিজন গুরু বসো যাতে বুঝ দিছে আমার তুই এই বিয়ে থাকতে পারবি এমনি বইয়া লাড়া বেড়াব তোমরা অবশ্য মাহফিলটা মাহফিলের মতো করো এটা ওষুধ বাসনের মতো বানাই নিছো এটারে আরাম করে বস আজ দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানুদি হলে তো বলো

উনিও বারবার কথা বললো ইউটিউবার কি সমস্যা কি এত নড়াচড়া কেন একবারে চুপ করে যেভাবে ফিক্সড ফিক্সড আর দাঁড়াইবে না যেটুক হয় এটুক আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু আইসা বৈশা দাও একজন লোকও দাঁড়াই থেকে না এই যে রাস্তা ভলেন্টিয়ার দু একজন যাওয়া হলো এই রাস্তার লোকগুলো এনে বসাই দাও একটা আওয়াজ যেন এখানে না শুনি আমি আপনাদের মানুষ আপনারও আমার মানুষ আমি আপনার আরো দমক দেওয়া লাগলো এটা আমারও সরম আপনার আরো সরম ঠিক এই সুতরাং যে তারা আসো হ্যাঁ একবারে চুপ করে মনোযোগের সাথে কথা শুনবা আমি যেন বিরক্ত না হই যেন মুরুব্বীরা আছে তারা যেন বিরক্ত না হয় তারা যেন এই কথা কইতো না পারে ফলাফেনটি খারাপ হয় না ফলাফেন ভালো এটা আমার ফোলাফেন এটা আমার মহব্বতের ফল মার হাবা কেন শুধু আমার ছেলেরা দুষ খেলার সময় খেলবে যেখানে আদব কায়দা দেখানো দরকার দেখাবে রাস্তাঘাটে যারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে দোকান যদি কাছে থেকে গুলা মিয়াবাড়ির ফলা তোমরা যারা আসো গিয়ে দোকান দূরে সরাই দাও এখানে যেন কোনো আওয়াজ না আস আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন আপনারা এমনি লাইন ধরে আসতেন না যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছো রাস্তায় ভিতরে আসো সবাই ভিতরে আসো একটা শব্দ যেন মাহফিলের ভিতরে না হয় বলা হবে যেন এখানে একটা মানুষও নাই এমন ভাবে আমরা বসবো যেখানে আমি যেটা বলা দরকার তোমরা বলবো ছোট্ট সোনামণিরা বিরক্ত না অনেকেই মাহফিলে আসতে কিছু বুট টুট আমরাও শুরু থাকতে খাইছি মাহফিলো বইয়া এডি এখন বন্ধ পরে খাইবা আমি বিরক্ত আমাকে বিরক্ত করা যাবে না মনোযোগের সাথে কথা শুনবা প্রত্যেক দিন ওয়াজ শোনার মত আমাদের সময়ও একদিন ওয়াজ শুনবা সারা বছর কামো লাগাইবা আল্লাহ জন্য কবুল করে সবাই কন আমিন আমি যখন যেটা বলতে বলি আসতে জুড়ে দুই একজন না সবাই মিলে দু একবার না বারবার করেন আমিন বলেন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু দায় করলাম কা আল্লাহ করব কা আল্লাহ পরে যাব কা আল্লাহ লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশকরতুম লা আযীদান লাকুম মানুষ নেয়ামত পে যদি শুকরিয়া আদায় করবে যেই নেয়ামত পে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই আম আমার আল্লাহ আর বহুদ গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই পরে আলোল ক্যারিমেন আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন বলেন্লা আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম রকম এক করার পরে আর এই একরকম আমাদের আছে নাকি নাই আমরা এক এক সময় এক এক রকম মসজিদ আইলে এক রকম মসজিদে এতে বার আরেক রকম আমরা দোহানে দোহানদারি করতাম লইলে এক রকম কাস্টমার হয়ে গেলে আরেক রকম কাস্টমার খালি চায় কেমনি কুদুর বাড়াই নেওয়া যায় দোহানদারে সাহায্য কুদুর কমাই সালমান মন্দির শুনো আল্লাহ রব্বুল আলমিন তিনি দুনিয়ার মানুষের মত না তিনি যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে ঘাটা একেবারে উচ্চ আওয়াজে সবাই মিলে চলে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলা আমার আল্লাহর মতো নাই তার লয় নাই তার খায় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তিনি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার কি মত হয় কি নমুনা হয় মুখে কথা কয়ে আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়েজন জোরে কন আর জুড়ে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই মাওলাকে কে জানিয়ে দেলা এলা La ilaha illallah Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu la Allahu Akbar. la Akbar. আসমান জমিল গইরুল্লাহ পাহাড় পর্বত গইরুল্লাহ আসমান জমিল গইরুল্লাহ পাহাড় পর্বত গইরুল্লাহ শুদ্ধতম মিমাবুদে আল্লাহ

I ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha I la

আমার আল্লাহ আরম্পুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন এই মানুষগুলা চলবে কেমনে যাবে কই খাবে কি সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন মুসলমান আমার মনে আছে অনেক আগের কথা আমি এই হাতের ঘড়িটা এটা আমি কিনেছি মদিনা শরীফ থেকে আলহামদুলিল্লাহ মদিনা শরীফ থেকে আমি ঘড়িটা যখন কিনলাম আমি ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই এটা সালাবো কেমনে হ্যাঁ আমারে কয় হুজুর দৈনিক একবার চাবি দিবেন কয়বার একবার কথা বুঝেন না আমার তুমি বুঝো না কইস্তাম না খেলুই তার ফিরতে খেলুই কেমনে তুমি ভাইরা আমার কল্যাটার টুকরা ফলাফল কষ্ট করে খেরিয়েছে রে ভিতরে আছে অনেকে হা কেউ হা ধোনামণির একজন সাত দাদিয়া কই থাকছি রে ভিতরে হলো আসো এই যে দুইজন আসো আসো আস ভিতরে সব বস আমিন কর আমি এখানে যারা আছি বাইরে যারা আছে তারা শুনুক আর না শুনুক দয়া করে দয়া করে আজকে একটা বুঝ দি আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না নড়াচড়া করেন না আমি যখন যেটা কই মাথা লাইলেন না মুহে কইয়েন হ্যাঁ আপনি তো আমার পরিচিত মানুষে কন সোবাহান আল্লাহ কন এমনি কয়েন এটা না হ্যাঁ মুহে কইলেন সবাই কন সোয়ার কর চালে এটা তুমি বন্ধ করো এটা নামাও স্ট্যান্ডার্ড নামাও নামাও না তাড়াতাড়ি এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে তুমি এটা লৈ গুটাগুটি করতে গিয়া তোমার না ওয়াজ দিব না রেকর্ড আইসে যখন কয় কথা বললো সব সময় তো ভিতরে চাই তো হবার ইসি গিয়ে ওহন বাইরে চাও কিরকম দেখা যায় ভিতরে চাইতে চাইতে তোমরা আমার শেষ করিয়া ওলাইছো তোমরা মার খাবা কৰা এখন আমারে বাইরে চাও কোন ভিতর ঠিত এটা শেষ করুন না তাড়াতাড়ি কর তুমি তো আমরা গ্রামের হ্যাডার মতো কোথাও মনে হোক সেটা কি নিতে হবে আমরা একাল